বিশ্ব সংগ্রামের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে ভারতের স্বাধীনতা সংগ্রাম এই সংগ্রাম এবং সংগ্রামীদের নিয়ে প্রতিদিন দূরদর্শনে পরিবেশিত হচ্ছে বিশেষ প্রতিবেদন আজ আরো একটি পর্ব আজ আমরা শ্রদ্ধা জানাব ভাই পরমানন্দকে যাকে দেশবাসী অত্যন্ত শ্রদ্ধা ও স্নেহের সঙ্গে ভাইজীবনেও সম্বোধন করত পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন এই প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী তার পরিবার আর্য সমাজের সঙ্গে যুক্ত থাকার সুবাদে ছোটবেলা থেকেই এক ঐক্যবদ্ধ ভারতের ভাবনা প্রভাবিত করেছিল ভাই পরমানন্দকে উনিশশো পাঁচ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা যান তিনি পান মহাত্মা গান্ধীর তাঁর সঙ্গে বৈদিক প্রচারক হিসেবে কাজ করেন ভাই পরমানন্দ মার্কিন প্রবাসী ভারতীয়রা মাতৃভূমি স্বাধীনতা যুদ্ধে দেশবাসীকে সাহায্য করতে সচেষ্ট ছিলেন সেই কাজে সমন্বয় সাধনের জন্য ভাই পরমানন্দকে আমেরিকায় পাঠানো হয় গদর পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ভাই পরমানন্দ গদর পার্টির পক্ষে তারিকি হিন্দ বইটি লেখেন তিনি ভারতে ফেরার পর লাহোর ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ভাই পরমানন্দকে উনিশশো সাল পর্যন্ত আন্দামানের সেলুলার জেলে বন্দী রাখা হয় তাঁকে এই সময় তাঁর উপর চূড়ান্ত শারীরিক নির্যাতন চালায় ইংরেজ শাসকরা উনিশশো সালে সম্রাট পঞ্চম জর্জ সাধারণ ক্ষমার নির্দেশ জারি করলে মুক্তি পান ভাই পরমানন্দ মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় শিক্ষা কর্মসূচি শুরু করলে ভাই পরমানন্দের পূর্ণ সহযোগিতা প্রার্থনা করেন তিনি ভাই পরমানন্দের ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন ভগৎ সিং বরাবরই জাতপাত ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন ভাই পরমানন্দ তিনি আর্য সমাজের মধ্যে জাতপাত নির্মূলকরণ আন্দোলন শুরু করেন উনিশশো সালের আজকের দিনেই এই মহান দেশপ্রেমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ অমরনাথ বিদ্যালঙ্কারের জন্মবার্ষিকী উনিশশো এক সালে অবিভক্ত পাঞ্জাবে জন্মগ্রহণ করেন এই মহান দেশপ্রেমিক ও সমাজ সংস্কারক আর্য সমাজের এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদ্যাশিক্ষা শেষ করেন অমরনাথ বিদ্যালঙ্কার তারপরই অসহযোগ আন্দোলনে নিজেকে সঁপিয়ে দেন লালা লাজপত রায় সার্ভেন্টস অব দ্য পিপুলস সোসাইটি প্রতিষ্ঠা করলে তার সদস্য হন তিনি অচিরেই অমরনাথ বিদ্যালঙ্কারের সঙ্গে লাল বাহাদুর শাস্ত্রী ও বলবন্ত রায় মেহতার মতো বহু নেতাই এর আজীবন সদস্য পদ পান লাহোর জাতীয় মহাবিদ্যালয় অমরনাথ বিদ্যালঙ্কারকে ইতিহাস পড়ানোর দায়িত্ব দেন লালা লাজপত রায় সেখানেই অমরনাথ বিদ্যালঙ্কারকে শিক্ষকরূপে পান ভগত সিং ও তাঁর সতীর্থরা লাহোর জাতীয় মহাবিদ্যালয় বন্ধ হয়ে গেলে লালা তাকে দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্যের জন্য হিসারে পাঠান হরিয়ানায় শ্রম আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন অমরনাথ উনিশশো সালে গোল টেবিল বৈঠকের ব্যর্থতার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করে সম্পাদকীয় লেখেন তিনি ফলে তাকে দু বছরের কারাদণ্ড দেওয়া হয় ভারত ছাড়ো আন্দোলনের সময়ও দুবছরের জেলবন্দি রাখা হয় তাকে উনিশশো সালের হিংসার ঘটনায় তিনি আহতদের উদ্ধারের জন্য দল গঠন করেন এই মহান ভূমিপুত্রকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছে দেশ আজ বালকৃষ্ণ শর্মার জন্মবার্ষিকী স্বাধীনতা সংগ্রামী ও হিন্দি কবি বালকৃষ্ণ শর্মার জন্ম হয় আঠেরোশো সাতানব্বই সালে মধ্যপ্রদেশের সাজাপুরে ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ে পড়াশোনায় ইতি টানেন তিনি উনিশশো সালে প্রখ্যাত সাংবাদিক ও প্রতাপ পত্রিকার সম্পাদক গণেশ শঙ্কর বিদ্যার্থীর সঙ্গে আলাপ হয় বালকৃষ্ণ শর্মার উনিশশো সালে বিদ্যার্থীজির মৃত্যুর পর তিনি ওই প্রতাপের সম্পাদক হন উনিশশো থেকে উনিশশো চুয়াল্লিশের মধ্যে ছয়বার বার তাঁকে জেলে পাঠায় ব্রিটিশ সরকার কিন্তু দমানো যায়নি তাকে প্রতিবার সমান মনোবল ও উদ্যোগের সঙ্গে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন বালকৃষ্ণ শর্মা তৎকালীন সংযুক্ত প্রদেশ থেকে গণপরিষদে মনোনীত হন তিনি রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি বালকৃষ্ণ শর্মা কবিও ছিলেন ছদ্মনাম নবীনের আড়ালে অত্যন্ত জনপ্রিয় হয় তার হিন্দি কবিতা কুমকুম ও উর্মিলা তাঁর অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি সাহিত্যে অবদানের জন্য বালকৃষ্ণ শর্মাকে পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়